আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাহলে চলুন আজকে আপনাদের জন্য যেমিতি অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে জেমিতি অংশের সামান্তরিক সম্পর্কে একটি প্রশ্ন আজকের প্রশ্নটি হচ্ছে একটি সামান্তরিকের ভূমি ছয় সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার এখন আমাদেরকে বলা হয়েছে সামান্তরিকটি অঙ্কন অঙ্কিত সামান্তরিকের বৈশিষ্ট্য লেখ আমাদের এই দুইটা বিষয়ে লিখতে হবে তাহলে চলুন আমরা কিভাবে এটা লিখতে পারি দেখিনি তবে প্রথমেই আমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে আর চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে ভূমি নিতে হবে ছয় সেমি এবং উচ্চতা নিতে হবে চার সেমি আপনারা আমাদের মনিটরে একটি চিত্র দেখতে পাচ্ছেন এখানে ভূমি নেওয়া হয়েছে চার সেমি ভূমি নেওয়া হয়েছে ছয় সেমি এবং উচ্চতা নেওয়া হয়েছে চার সেমি আমরা আবার প্রশ্নটা দেখে নিই যে একটি সামান্তরিকের ভূমি ছয় সেমি এবং উচ্চতা অর্থাৎ ভূমির বিপরীত যে বাউটা আছে এটি হচ্ছে চার সেম আমরা এভাবে আঁকতে পারি প্রথমে আমরা এখানে যে কবিন্দু আছে কবিন্দু থেকে কবিন্দু পর্যন্ত ছয় সেমি একটি রেখা টানবো আপনারা দেখতে পাচ্ছেন ছয় সেমি একটি রেখা এখানে এরপরে কবিন্দুতে যে কোনো পরিমাপের কোণ নিয়ে অর্থাৎ নব্বই ডিগ্রি ব্যতীত নব্বই ডিগ্রি ব্যতীত যে কোনো পরিমাণ কোন নিয়ে আমরা এখানে ষাট সেমি একটি লম্ব এঁকেছি সেমি যে রেখাটা আছে এটির জন্য নির্ধারিত কোনো কোন আমাদের প্রশ্নে দেওয়া নেই যদি নির্ধারিত কোনো কোন আমাদের প্রশ্নে দেওয়া থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি বা ষাট ডিগ্রি সেক্ষেত্রে আমাদেরকে নির্ধারিত কোন অনুযায়ী এখানের এই ক কোনটি নিতে হবে কিন্তু যেহেতু আমাদের এখানে ক কোনটি কোনো নির্ধারিত পরিমাপের নয় তাই আমরা যে কোনো পরিমাপে নিয়ে এরপরে এখানে আমরা যখন চার সেমি একটি রেখা পাব এরপর খ বিন্দু এবং ঘ বিন্দু এই দুটি বিন্দুকে কেন্দ্র করে আমাদেরকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে তবে খ বিন্দুকে কেন্দ্র করে আমরা ক এবং ঘ এখানে যে চার সেমি আসে এই চার সেমি পরিমাপ নিয়ে আমরা খ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃত্তচাপ এরপরে আমরা ঘ বিন্দুকে কেন্দ্র করে এই যে ঘ বিন্দুটি রয়েছে ঘ বিন্দুকে কেন্দ্র করে আমরা ক এবং খ এই ক এবং খ এর ব্যবধান যে ছয় সেমি রয়েছে এই ছয় সেমি ব্যবধানে আমরা আরও একটি বৃত্তচাপ চাপ আঁকব এই দুইটি বৃত্তচাপ একটি বিন্দুতে মিলিত হবে এই যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটি হবে বিন্দু এখন আমরা এই গবিন্দু এবং খবিন্দু স্কেলের মাধ্যমে পেন্সিল দিয়ে রেখা টেনে মিলিয়ে দেব এবং গবিন্দু এবং ঘবিন্দু বিন্দু এটিও স্কেলের মাধ্যমে রেখা টেনে মিলিয়ে দেব তাহলে আমাদের খ এবং গ এর পরিমাপ হবে সেমি এবং গ এবং ঘ এর পরিমাপ হবে ছয় সেমি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক খ গ এবং ঘ একটি সামান্তরিক

এক নম্বর দিয়ে লিখব সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান দুই নম্বরে লিখব আমরা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল তিন নম্বরে লিখব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো এক নম্বরে আছে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান অর্থাৎ এখানে ক থেকে খ এবং গ থেকে গ এই যে ছয় সেমি ছয় সেমি আছে এটা সমান এবং এখানে যে ক থেকে ঘ এবং ক থেকে গ এখানে যে চার সেমি চার সেমি আছে এটাও সমান সামুদ্রিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল এবং একই কোণ নিয়ে এই বাহুটাও যেভাবে চার সেমি হয়েছে এখানে খ থেকেও একই কোণ নিয়ে এই বাহুটা একইভাবে চার সেমি হয়েছে এখানে ছয় সেমি এবং এখানে ছয় সেমিও একই রকম কোন নিয়ে হয়েছে তাই এটাকে সামান্তরিক বলা চলে এরপরে আছে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে আমরা ক এবং গ খ এবং ঘ এই যে কোন আছে এই কোনাকুনি রেখা টেনে দুটি কর্ণ তৈরি করে দেখাব যে এখানে যে কর্ণ দুটি আছে এরা একে অপরকে সমদিঘণ্ডিত করে আমরা আবার চিত্রটি দেখে নিই আমাদের প্রশ্ন যেখানে বলা হয়েছে ছয় সেমি এবং চার সেমি এখান থেকে যদি আমাদের ছয় সেমি এবং চার সেমির পরিবর্তে পাঁচ সেমি তিন সেমি বা অন্য কোনো পরিমাপ থাকে তাহলে আমাদেরকে চিত্রটি সেই অনুযায়ী আঁকতে হবে অঙ্কিত সামুদ্রিকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সামুদ্রিকের বৈশিষ্ট্য এখানে যেরকম আছে সেভাবেই থাকবে অর্থাৎ সামুদ্রিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান সামুদ্রিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমুদ্রিকণ্ডিত করে এছাড়া আরও সামুদ্রিকের বৈশিষ্ট্য রয়েছে যেরকম সামুদ্রিকের কোনো কণি সমকর নয় অর্থাৎ আপনারা লিখতে পারেন সামান্তরিকের কোনো কোণি সমকর নয় অর্থাৎ প্রত্যেকটা তাহলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এ পর্যন্ত থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল